আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রসুলিল্লাহ আলোর দেশের সুপ্রিয় দর্শক মন্ডলী রাসুল সাল আলহি আসাল্লাম কসম করে বলেছেন রাতে ঘুমানোর পূর্বে মাত্র তিনবার পড়ুন তাহলে ইনশাআল্লাহ অভাব দরিদ্রতা থাকবে না ঋণ থাকবে না এবং মনের সমস্ত আশা পূরণ হবে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলুন কোন দোয়াটি আমরা রাতে তিনবার পর্ব তাই এখন জেনে নেই দর্শক মুমিন সর্বক্ষণ আল্লাহর জন্য নিবেদিত প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে আত্মসমর্পিত তাই মুমিনের জীবনের প্রত্যেক অংশ আল্লাহর স্মরণ জিকির ও তার বিধান মোতাবেক অতিবাহিত হয় ফলে মুমিন জীবনের প্রতিটি কাজে কর্মে আল্লাহর পক্ষ থেকে পূর্ণ ও স্বপ লাভের ধন্য হয় দর্শক আর জীবনাচারের প্রতিটি ক্ষেত্রের মতো রাত্রি যাপনেও ইসলাম আদব ও শিষ্টাচার শিক্ষা দিয়েছে হাদিসের আলোকে রাতে ঘুমানোর কিছু আমল তুলে ধরা হলো আজকের ভিডিওতে খাস করে একটি দোয়া মাত্র তিনবার পড়লে একটি আমল মাত্র তিনবার করলে অভাব দরিদ্রতা দূর হবে এবং কোনো ঋণ থাকবে না আর মনের সমস্ত আশা পূরণ হবে এটা সম্পর্কেও আপনাদেরকে জানাবো দর্শক ঘুমোতে গেলে আমরা প্রথমে যে কাজটি করবো তা হল ঘুমানোর প্রয়োজনীয় প্রস্তুতি ঘুমানোর আগে সতর্কতা স্বরূপ ঘুমানোর আগে সতর্কতা স্বরূপ প্রয়োজনীয় কয়েকটি কাজের নির্দেশ দিয়েছেন রাসুলসল্লাহ আলাইহু আসাল্লাম হাদিসে রাসুলসল্লাহ আলাইহাসাল্লাম বলেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো ঘরের দরজাগুলো বন্ধ রেখো আর সন্ধ্যাবেলায় তোমাদের বাচ্চাদের ঘর থেকে বের হতে দিও না কারণ এ সময় জেনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকরাও করে এবং প্রভাব ফেলে দর্শক আর ঘুমের আগে বাতিগুলো নিভিয়ে দেবে কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলিতাযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং ঘরের লোককে জ্বালিয়ে পুড়িয়ে দেয় বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার তিনশত ষোলো সুপ্রিয় সম্মানিত দর্শক শোয়ার আগে আমরা আরেকটি যে কাজ করব তা হলেও শোয়ার স্থান নির্বাচনে সতর্কতা করা নির্জন কোনো ঘরে একাকি একই রাত যাপনের বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে ইমনে অমর রদিয়াহ তার আনহু থেকে বর্ণিত আছে নবী করিম সাল আলহু আসাল্লাম কোনো ঘরে একাকি রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন আহমদ শরীফের হাদিস আর বাসাবাড়ির ছাদেও শোয়া উচিত নয় রাসুল সাল আলহিহাস্লাম ইরশাদ করেন যে ব্যক্তি বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমায় কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোন জিম্মেদারি নেই আবু দাউদ শরীফের সম্মানিত দর্শক ঘুমের আগে আরেকটি যে আমল আমরা করবো তা হল ইশার পরে অপ্রয়োজনীয় রাত্রি জাগরণ করবেন না ঈশার নামাজের পর অনর্থ গল্প গুজব এবং দীর্ঘ রাত পর্যন্ত ওয়াহিতুক জেগে থাকা মহানবী সাল আলিহাসাল্লাম অপছন্দ করতেন তবে দিনে শিক্ষা দিতে তিনি কখনো কখনো রাত জাগতেন মুসলমানদের সম্পর্কে কল্যাণকর পরামর্শের জন্য অনেক সময় রাতে তিনি আবু বকর রদিয়াল্লাহ আনহু এর বাসায় যেতেন তাহাবি শরীফ হাদিস নাম্বার সাত হাজার দুই তিন প্রিয় দর্শক আব্দুল্লাহ ইবনে মাসাউদ রদিয়াল্লাহ তাল আনহু বলেন রাসুল্লাহ সাল্ল আলি আমাদের রাতের গল্প গুজবে মত্ত হতে নিষেধ করেছেন ইবনে মাজা হাদিস নাম্বার দুই হাজার চারশত আনহা বলেন। তিন ধরনের মানুষের জন্য রাত জাগার অনুমতি রয়েছে তা বিয়ের রাতে মুসাফির ও নফল নামাজ আদায়কারী মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার চার হাজার আটশত উনাশি দর্শক আর যারা কর্মব্যস্ত কিংবা রাতে দায়িত্ব পালন করতে হয় তারা রাত জাগায় কোনো অসুবিধা নেই বরং দায়িত্বের প্রতি তাদের নিষ্ঠাবান হওয়ার পরামর্শ দিয়েছে ইসলাম সুপ্রিয় সম্মানিত দর্শক রাতে ঘুমাতে যাওয়ার আগে আরেকটি যে কাজ রাসুল সালকু আলি আসাল্লাম করতে বলেছেন তা হলো বিছানা পরিষ্কার করা বা ঝেড়ে নেওয়া ঘুমাতে যাওয়ার আগে বিছানা ঝেড়ে নেওয়া উচিত নবী করিম সাল্লকু আলি বলেন যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কি না তারপর এ দোয়া পর্বে হে আমার রব আপনারই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনারই নামে আবার উঠব অর্থাৎ বিস্মিকা ওয়া আহিয়া। এই দোয়াটি ঘুমে যাওয়ার আগে আমরা পড়ে নিব প্রিয় দর্শক আর ঘুমানোর আগে যে আমলগুলো আমরা করব। যে আমলটি আমরা তিনবার করলে আমাদের অভাব অনটন এবং ঋণ পরিশোধ হবে এবং মনের আশা পূরণ হবে তা সম্পর্কে এখনই জানুন ঘুমাতে গেলে আমরা প্রথমে যে দোয়াটি অবশ্যই পরব চাই একবার চাই তিনবার আপনার ইচ্ছে মতো এই দোয়াটি এই আমলটি আপনি করবেন তা হলো আয়াতুল কুরসিদ তেলাওয়াত করা রাসুল সাল আলহাসাল্লাম বলেন তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার তিনশত এগারো সুপ্রিয় সম্মানিত দর্শক সুরা বাকারার শেষ দুই আয়াত পরা রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেন যদি কেউ রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে তবে তা তার জন্য যথেষ্ট হবে বুখারি ও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক আর রাতে ঘুমানোর আগে যে আমলটি আমরা একবার দুইবার চাইলে তিনবার বা কয়েকবার করব তার মধ্যে আরেকটি আমল হলো সুরা কা ফিরুন সুরা ইখলাস সুরা নাস ও সুরা ফালাক পরে ফু দেওয়া সুরা কা ইখলাস ও নাস ফালাক পরে শরীরে ফু দেওয়া আল সূন্যাস তা রদিয়াল আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলি আমাকে বলেছেন তুমি সুরা কাফিরুন পরে ঘুমাবে এতে শিরুক থেকে তুমি মুক্ত থাকবে তিরমিজি ও আবু দাউদ শরীফের হাদিস আর হযরত আয়েশা রদিয়াল্লাহ তাল আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দুই হাত একত্রিত করে তাতে সূরা ইখলাস ফালাক ও নাচ পরে ফুক দিতেন অতপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে তিনবার দুই হাত বোলাতেন বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক এই চারটি সুরা আপনারা পরে হাতে ফু দিয়ে চেহারা মাথা সহ শরীরের যতটুকু সম্ভব আপনি তিনবার মুছে ফেলবেন এরূপ আল্লাহর রাসুদ সাল আলী তিনবার করতেন রাতে ঘুমানোর আগের আরেকটি আমল হল দোয়া পরে ঘুমানো রাসূলুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি শয়নের পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা নেমে আসবে আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দর্শক হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে সবগুলো দোয়া পড়তে না পারলেও ছোট এ দোয়াটি পড়া যায় তা হল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া অর্থাৎ হে আল্লাহ তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব প্রিয় দর্শক ঘুমানোর আগের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো রাসুল্লাহ সাল্ল্লাহ আলিহাসাল্লাম এক ব্যক্তিকে বললেন হে অমুক যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন অজুর ন্যায় অজু করবে তারপর তোমার ডান পার্শ্বের উপরে শুবে এবং উপরের যে দোয়াগুলো বলা হলো সেই দোয়াগুলো পড়বে তারপর রাসূলুল্লাহ সাল্ল আলহু আসাল্লাম বললেন যদি তুমি সেই রাতে মৃত্যুবরণ করো তবে তুমি ইসলামের উপর মৃত্যুবরণ করবে আর যদি তুমি ভোরে ওঠো তবে তুমি কল্যাণের সঙ্গে উঠবে শুভানম্ব প্রিয় দর্শক তো পুরো ভিডিওতে স্পষ্টভাবে বোঝা গেল আজকের ভিডিওতে আমি ঘুমানোর আগের যে কয়েকটি কাজ সম্পর্কে বলেছি এবং যে আমলগুলো করেছি এই আমলগুলো আপনারা যদি প্রতিদিন ঘুমানোর আগে করেন তাহলে ইনশাআল্লাহ জীবনে কখনো আপনি অভাবে পতিত হবেন না কখনো ঋণগ্রস্ত হবেন না আপনার মনের আশা কখনো ব্যর্থ হবে না কখনো আপনার মনের আশা অপূর্ণ থাকবে না এই আমলগুলো যদি আপনি নিয়মিত ঘুমের আগে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্ত অভাব অনাটন দূর হবে সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আপনার মনের সব আশা পূর্ণ হবে দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ করছি আপনি যদি এরকমের নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে চান এবং যদি আলোর দেশের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও